আমার এই ভিডিও দেখার পরে কারো কাছে যদি মনে হয় যে আমার এই ভিডিওতে আরো কিছু অ্যাড করা উচিত ছিল বা আরো কিছু আমি দেখাতে পারি তবে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব নেক্সট টাইম আমি যখন রংপুর আসব তখন সেগুলো কভার করা ঢাকাতে যেটা হয় যে চটপটির উপরে কিন্তু পাপড় দেয় না ভিতরে আছে আলু এবং এই সিঙ্গারাটা খেতে মজাই হচ্ছে গরম তারা যে দুই ভাই মিলে এই বিজনেসটাকে রান করছে তারা দুজনেই মাস্টার্স কমপ্লিট ট্রাস্ট মি আমি বলতে বাধ্য হচ্ছে অনেক ভালো ভালো দোকানেও এরকম মজাদার বাটার খিচুড়ি পাওয়া যায় না ঢাকা শহর ঘোরাঘুরি তো অনেক হলো আজকে চলে আসছি আমি রংপুরে এখানকার মানুষের কিছু পছন্দের খাবার আছে এবং অনেকে আমাকে বলেছে যে এখানে কিছু কিছু খুব স্পেশাল খাবার আছে তো হলাম কেন না আজকে আমি সেই জিনিসগুলো ট্রাই করি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পায়রা চত্বরের সামনে এই আশেপাশে বেশ কিছু খাবারের ঘর আছে তার মধ্যে আছে হচ্ছে সিঙ্গারা হাউস তো ফার্স্ট চলেন আমরা সিঙ্গারা হাউসের দিকে যাই সবাইকে জিজ্ঞেস করি আমি নিজেও এখানে নতুন জানবো যে কোন পথে যাওয়া যায় এবং সিঙ্গারা খাবো মামা সিঙ্গারা হাউসটা কোন দিকে আচ্ছা উনি বলতে পারতেছে না তো ব্যস্ত শহর অনেক 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 রিক্সা অটোরিক্সা রিক্সা কাকে জিজ্ঞেস করি সিঙ্গারা হাউসটা কোথায় ভাইয়া ওইদিকে মানে কোন সাইডে মানে ওই যে পিছনে যে গলিটা দেখাচ্ছে ওই গলিতে এই এলাকাটার নাম হচ্ছে হাড়িপট্টি আর পুরো বাজার এনভায়রনমেন্ট সবাই শপিংয়েও আসছে আর আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি সিঙ্গারা হাউসের দিকে সিঙ্গারা হাউস খুঁজছি আমরা মোস্ট প্রবেবলি এই গলিতে হ্যাঁ এই গলির ভিতরে সিঙ্গারা হাউস চলেন দেখি রংপুরের হাড়িপট্টি বললে অনেকে চিনবে এবং সিঙ্গারা হাউসটা এত বেশি ফেমাস যে এখানে এসে আপনি যাকে জিজ্ঞেস করবেন সে বলে দেবে চলে আসছে সিঙ্গারা তিন পিস সিঙ্গারা মানে এখানে এক প্লেট সিঙ্গারা বলে আপনাকে তিনটা দিবে এবং সাথে একটা সস সস তো আমরা সবাই খাই সিঙ্গারার সাথে এটাতে কি স্পেশালিটি এই সসটা ওনারা তৈরি করেছে হচ্ছে তেঁতুল বেসন এবং বিভিন্ন রকম মশলা দিয়ে যে আমার হাতে সিঙ্গারাটা পুরাটা সসের মধ্যে ডুবানো পুরটা কিন্তু একদম বেশি থিন এবং এর ভিতরে আছে পড়ে গেল এই যে ভিতরে আছে আলু এবং এই সিঙ্গারাটা খেতে মজাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার যেটা খেয়ে যেটা মনে হচ্ছে যে সিঙ্গারার সাথে সসের এই সসের কম্বিনেশনের কারণেই এই খাবারটা তো ফেমাস কারণ আপনি অন্যান্য জায়গায় অনেক জায়গাতেই সিঙ্গারা পাওয়া যায় এবং সেই সিঙ্গারা হচ্ছে এরকম সস দিয়েই খাওয়া যায় কিন্তু সসটা একটু ডিফারেন্ট এই কারণেই হয়তো সবাই এখানে এসে এটা খেতে পছন্দ করে এবং খুবই ক্রিস্পি ধরার সাথে সাথে মানে ক্রিস্পি একটা ইয়ে আসতেছে গরম এই যে সিঙ্গারাটা এটা হচ্ছে 13 টাকা প্লেট মানে তিনটা সিঙ্গারা পাচ্ছেন 13 টাকা দিয়ে সাথে সস আর এখানে এসে আমার কাছে মিষ্টিটা দেখে খুব ইয়ামি লাগছিলো তাই আমি একটা মিষ্টি অর্ডার করছি সাদা মিষ্টি নর্মাল সাদা মিষ্টি মিষ্টিটা অনেক সফট অনেক সফট কাঁচানো দেখো খুবই সফট
হালকা গরম মিষ্টিটা মুখের সাথে সাথে মেল্ট হয়ে যাচ্ছে ফিঙ্গারে খেতে এসে আমি মিষ্টি সন্ধানও পাইলাম পারফেক্ট একদম পারফেক্ট একটা রেসিপি মিষ্টি এত স্পঞ্জি আর ভিতরে মুখে দেওয়ার সাথে সাথে ভিতরে পুরো গোলা আছে আমার সিঙ্গারা খাওয়া শেষ আশেপাশে আছে জলচোক আর হচ্ছে পুষ্টি তো চলেন দেখি কোনটাতে আগে যাওয়া যায় কোনটার মিষ্টি ট্রাই করা যায় দেরি না করে চলেন আজকে অনেকগুলো স্পট আমার যাইতে হবে পাঁচটা বাজে মানে মোটামুটি রাতের আটটা নয়টা পর্যন্ত যেই কয়টা স্পট কভার করা সম্ভব যা যা খাওয়া সম্ভব সব খাবো তো দেখার জন্য এবং বিস্তারিত জানতে হলে অবশ্যই মন্ডলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ এবং প্লিজ আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং একটা লাইক দিয়ে দেবেন আসছিলাম পুষ্টিতে কিন্তু মিষ্টি খাওয়া হলো না কারণ আমার আসতে একটু লেট হয়ে গেছে আমি আসছি বিকালের দিকে তাদের সব মিষ্টি আইটেম শেষ তাতেই বোঝা যাচ্ছে যে এখানে কী পরিমাণ চাহিদা মিষ্টি মানে পুষ্টি এরকম একটা ব্যাপার রংপুর শহরে এবং ওনাদের এখানে অলমোস্ট 40 আইটেমস পাওয়া যায় মিষ্টি পিছনে হালকা পাতলা কিছু মিষ্টি আছে লাড্ডু টাড্ডু বাট দে আর নট ফেমাস আমি ফেমাস আইটেমগুলো ট্রাই করতে যাচ্ছিলাম ফেমাস আইটেমগুলো নাই জন্য আমি আর এখন ট্রাই করলাম না আমি চলে যাচ্ছি ফুচকা খেতে রংপুর শহরের আর একটা হাইপ খাবার হচ্ছে ডিম চটপটি চলে আসলাম সিঙ্গারা খেয়ে ডিম চটপটি খেতে চলেন চটপট অর্ডার করে ফেলি 40 টাকার চটপটিতে দুইটা ডিম আর ওটা কি দিলেন পাঁপড় থ্যাংক ইউ চলে আসছে নিচে চটপটি তার উপরে হচ্ছে পেঁয়াজ মরিচ আর পাঁপড় দেওয়া ছিল এই যে পাঁপড় সম্পূর্ণ দুইটা ডিমকে কেটে কেটে দিয়েছে চটপটিটাই একটু ডিফারেন্টভাবে উপস্থাপন করা কিন্তু তার উপরে সুন্দর করে মশলা ছিটায় দেওয়া এবং টক দিয়ে সার্ভ করেছে মামা আমাকে একটু পাঁপড় দেওয়া যাবে না ঢাকাতে যেটা হয় যে চটপটির উপরে কিন্তু পাঁপড় দেয় না দেয় হচ্ছে ফুচকাটাকে ভেঙে এখানে কিন্তু তারা পাঁপড় ইউজ করছেন ক্রিস্পি একটা পাঁপড় আর ডিম বড় বড় টুকরা করে সুপার মার্কেট এলাকায় যেই আসুক না কেন এই চটপটি সবাই আমার মনে হয় ট্রাই করেন এবং এই কারণে এটা এত বেশি ফেমাস হয়েছে চিংড়ি পেঁয়াজু রসুনের পাকোড়া আর সাথে আছে আরও অনেক আইটেম রংপুর শহরে এসে আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা স্ট্রিট ফুডের রাজ্যে আসছি এবং ডিফারেন্ট টাইপের স্ট্রিট ফুডগুলো সচরাচর আমরা যা খাই সেটাকে একটু মডিভেট করে তারা সার্ভ করছে স্ট্রিটে এবং স্বাদও কিন্তু কম না তো দেখে মনে হচ্ছে এটাও ট্রাই করি যদি আমার লিস্টে এটা ছিল না কিন্তু আই লাইক টু টেস্ট দিস মামা আমাকে চিংড়ি পাকোড়া দেন তো একটা এত কিছুর ভিড়ে আমি হচ্ছে চিংড়ি পাকোড়া আর হচ্ছে রসুনের পাকোড়া এই দুটো নিয়েছি বিকজ ঢাকাতে কোথাও আমি পাই নাই এখানে এসে আমার কাছে দেখি একটু ডিফারেন্ট মনে হলো এই জন্য ট্রাই করতে বসে গেলাম মানে দাঁড়ায় পড়লাম আগে কোনটা খাবো চিংড়িটাই খাই আচ্ছা অনেক ক্রিস্পি অনেক ক্রিস্পি খেতে পারছি না ময়দা পেঁয়াজ সাথে চিংড়ি দিয়ে ব্যাটারটা তৈরি করে ডিম তৈরি করেছে পাকোড়াই একটু ডিফারেন্ট টেস্টের ওকে টেস্ট করার মতো একটা আইটেম পুরোটা কিন্তু রসুন মামা এটা আপনারা কিভাবে বানাইছেন এখানে রসুন আছে আর বেসন আটা আচ্ছা বেসন আটা আর রসুন দিয়ে এটাকে বানাইছেন কিন্তু রসুন তো পুরা পুরাটা ভর্তি রসুন হ্যাঁ পুরাটা ভর্তি রসুন
কত করে পিস? 10 টাকা। রিয়েলি আমার কিন্তু ভালো লাগলো, যদি আমি রসুন পছন্দ করি না, আমার কাছে কিন্তু এই আইটেমটা ভালো লাগলো। স্ট্রিট ফুড অনেকেই বলে যে আনহেলদি, লাইক এটা রাস্তার জিনিস খাওয়া যাবে না। ভাই যারা পছন্দ করেন না প্লিজ ইগনোর করেন, কিছু মনে করেন না। স্ট্রিট ফুড খেতে যদি হাইজিন নিয়ে কারো সমস্যা না থাকে তাহলে ট্রাই করাই যেতে পারে। আর রংপুরের মতো জায়গাতে এত মজাদার এবং ডিফারেন্ট একটা পাকোড়া খেতে পারবো এটা আমি আশা করি। এবং এটা খাওয়া শেষ হলে আমি এখানে পান সুন্দর ডেকোরেট করা আছে, পান আমি পান খাবো। জেলি, নারকেল, বিভিন্ন রকমের মশলা দিয়ে তৈরি কাঁচা সুপারি যা খুব বেশি মিষ্টিও না, সব কিছু স্বাদ পাওয়া যাচ্ছে ইন্ডিভিজুয়াল, ভালোই ছিল পাল্টা। খেতে 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 চলেন দেখা যাক নেক্সট কোথায় যাওয়া যায়। পুষ্টির মিষ্টি তো মিস হয়ে গেল, তবে চলে আসলাম প্রায় 50 বছর পুরনো একটা ঐতিহ্যবাহী মিষ্টির দোকানে। দোকানটার নাম ঘোষ ভাণ্ডার। এখানে এসে মিষ্টি দেখেই মনে হলো যে সে কেলে মিষ্টি, সেই ট্রেন্ডটা তারা ধরে রাখছে, বাট সেলিং তাদের অনেক বেশি। ছোট্ট একটা দোকান, তবে মিষ্টিগুলো দেখে মনে হচ্ছে অনেক ডেলিশিয়াস হবে। এবং তাদের এখানে আর একটা বেশি খুব সুস্বাদু মিষ্টি আছে যেটা কিনা তৈরি হয় শীতকালে, শীতে যে খেজুরের রসটা হয় সেই খেজুরের রসের মিষ্টি, যেটা এই সময় আমরা পাবো না। তো বাকি কী মিষ্টি আছে চলেন সেটা দেখি। ভাইয়া আমাকে একটু মিষ্টি দিবেন। এখানে আপনাদের সব থেকে বেশি চলে কোন মিষ্টি? দেখে মনে হচ্ছে সব মিষ্টি চলে, সব থেকে বেশি মিষ্টি চলে কোনটা? চলে আমাদের রাজভোগ চলে, টমটম চলে, কালোজাম চলে, গুড়ের সন্দেশ চলে। আচ্ছা আমাকে গুড়ের সন্দেশ একটা দেন। আপনাদের রসমঞ্জুরি আছে? হ্যাঁ রসমঞ্জুরিটা দেন, আমি একটা গুড়ের সন্দেশ চাই করবো, রসমঞ্জুরি। এটাতে কি কোনো সুজি ইউজ করা হয়েছে? না না না, এটা সম্পূর্ণ ছানা আর হলো তোমার গুড়। গুড় আর ছানা, আজকে ফ্রাইডে এই জন্য এখানে অনেক ভিড়, দোকানপাট সব বন্ধ কিন্তু খাবারের দোকান কিন্তু খোলা। এটা হচ্ছে ওনাদের রসমঞ্জুরি। পিওর দুধের একটা স্বাদ, মানে দুধের যে টেস্টটা, টেক্সচারটা যেরকম ঠিক, দুধের টেস্টটাও ঠিক সেই রকম, মানে দুধের আলাদা করে একটা স্বাদ পাওয়া যাচ্ছে। এবার চলে আসি গুড়ের সন্দেশ। ছানা আর গুড় দিয়ে তৈরি করা এই গুড়ের সন্দেশটা, খেজুরের গুড়, সুন্দর একটা স্মেল আছে, খেজুরের একটা স্মেল থাকে যে সেই খেজুরের গুড়ের স্মেলটা। স্মোকি একটা ফ্লেভার, আমি আগে কখনো মানে মিষ্টিতে এরকম ফ্লেভার পাই না, একটা স্মোকি একটা ফ্লেভার আছে স্যার। তবে দুটোর মধ্যে আমার রসমঞ্জুরিটা অনেক ভালো লাগছে। কেউ যদি চান এই রাস্তা দিয়ে যেতে পথেন, রংপুর শহরে যদি ঢোকেন, আমি বলবো একবার হলেও রসমঞ্জুরিটা ট্রাই করবেন। আদার সাইটেমও ভালো, যেহেতু অনেকে খাচ্ছে অবশ্যই ভালো, ডেফিনেটলি ভালো, আদারওয়াইজ কেন ট্রাই করছে। তবে আমার কাছে বেশি ভালো লাগছে রসমঞ্জুরিটা, আমি হাইলি রেকমেন্ড করছি এটাকে। আসলে আজকে আমি খেতে খেতে শেষ হয়ে যাবো, এরপরে চলেন দেখা যাক নেক্সট কোথায় যাওয়া যায় এবং কোথায় আপনাদেরকে নিয়ে যাওয়া যায়। পায়রা চত্বর থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম জাহাজ কোম্পানি মোড়ে, এবং জাহাজ কোম্পানি মোড়ে এসে সন্ধান পেলাম মানিক ভাইয়ের কাবাবের। কাবাবটা দেখে ডেলিশিয়াস মনে হচ্ছে, এবং যদিও রাস্তার উপরে তাদের এই ব্যবসাটা কিন্তু প্রায় 50 বছরের। এটা তার বাপদাদারা করতেন এবং এখন তারা দুই ভাই মিলে চালান। এবং মজার বিষয় হচ্ছে তারা যে দুই ভাই মিলে এই বিজনেসটাকে রান করছে, তারা দুজনেই মাস্টার্স কমপ্লিট, শুধুমাত্র বাপদাদার বিজনেস জন্য তারা এই বিজনেসটাকে কন্টিনিউ করছে।
এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগলো যে মাস্টার্স কমপ্লিট একটা মানুষ সে চাইলে কিন্তু অনেক ভালো ভালো জব করতে পারে, কিন্তু শুধুমাত্র তার বাপ দাদার বিজনেস ধরে রাখার জন্য সেই বিজনেসটা করছে। এবং খুব বেশি প্রাইজই তা না, এই এক একটা কাবাবের দাম 25 টাকা, যদি আপনি হচ্ছে একটা বান দিয়ে নেন তাহলে 30 টাকা করে পড়ে। তো চলেন দেরি না করে খাই। চলে আসছে আমার গ্রিল নান, সরি গ্রিল নান বলতেছি, চলে আসছে আমার ব্রেড আর গ্রিল। ভিতরে দেখেন সুন্দর করে হাফ স্লাইস করে দিছে, সাথে আবার হচ্ছে শসা, তারপরে পেঁয়াজ আর কিছু লবণ টবণ দিয়ে দিছে, মশলা ছিটাই দিছে, রেডি মানে বার্গার টাইপের একটা। মশলাটা একটা আলাদা টেস্ট। 30 কেন, এটা 50 টাকা 100 টাকা হলেও খাওয়ার মতো একটা খাবার। আমি আছি পুরো ঐতিহ্যের মধ্যে ডুবে আছে, দেখানে যাচ্ছি সেখানে ঐতিহ্যবাহী জিনিসপত্র এবং অনেক প্রাচীন প্রাচীন মানে অনেক আগের থেকে চলছে এসব খাবার দাবার খাচ্ছি। চলেন এটা খেতে খেতে দেখি নেক্সট কী খাওয়া যায়। মানে যেই খিচুড়ি যে আইটেমে নিই না কেন সেটার সাথে ইন্ডিভিজুয়াল বাড়বে, আর খিচুড়ির দাম ফিক্স 10 টাকা। আচ্ছা মানে 10 টাকা খিচুড়ি পাচ্ছেন, আর সাথে যদি ডিম নেন, চপ নেন অথবা বট নেন, বট দিয়ে নিলে 40 টাকা, আর হচ্ছে ডিম দিয়ে নিলে 30 টাকা, আর চপ দিয়ে নিলে 20 টাকা। বাহ সুন্দর আইটেম, মানে যারা দিন মজুর আছে তারাও খেতে পারে, এবং যদি এই যে রাস্তায় যাওয়ার পথে দেখে ভালো লাগে তাহলে নিজেরাও খাওয়া যেতে পারে। আমি টেস্ট করব, যেহেতু আমি আজকে রংপুর শহরে ফুড রিভিউ করতে বের হয়েছি এবং স্ট্রিট ফুড, আমার কাছে দেখে মনে হলো যে এত কম প্রাইসে কেন টেস্ট করবো না। আর আছে খিচুড়িটা কিন্তু নরম খিচুড়ি, যেটা ঢিলা খিচুড়ি বলে সেই খিচুড়ি, এবং আমি ঢিলা খিচুড়ি খুব পছন্দ করি। ফার্স্টে ভাবছিলাম যে টেস্ট করার মতো জায়গা নেই, ওটা দেখে আমার মানে টেস্ট করার জায়গাও বের হয়ে গেছে পেটে। মা আমাকে দেবেন এক প্লেট, প্রচুর গরম। ভাই রংপুর শহরে এসে এত স্ট্রিট ফুড পাবো আমি চিন্তাই করতে পারি। পারফেক্ট ঢিলা কিছু বট দিয়ে ট্রাই করে একটু নাকি বলো বাবা, আমার কিছু বট দেন। আরো আরো দিবেন, কতগুলো বট দিচ্ছে আমাকে, সবাই খুব আন্তরিক রংপুর শহরের, সবাই খুবই আন্তরিক। এখানে ভিডিও করতে যাচ্ছি, সবাই খুব দিচ্ছে, সবাই অনেক ইনফরমেশন দিচ্ছে। আমি বলতে বাধ্য হচ্ছে অনেক ভালো ভালো দোকানেও এরকম মজাদার বট আর খিচুড়ি পাওয়া যায় না। রাস্তা ধরে হাঁটছি আর খাচ্ছি, চলেন দেখা যাক নেক্সট কোনটাতে যাওয়া যায়। দুটোই নামে এটা শেষ করবো আজকে পুরোটা। যাচ্ছিলাম খেয়া পার্ক, রাস্তায় চোখে পড়লো চার দোকান, আর চা দেখলে তো আমার নেমে যেতে ইচ্ছা করে, সেখানে চা খেতে ইচ্ছা করে। তবে নেমে জানতে পারলাম এই রংপুর এরিয়ার খুব ফেমাস একটা চা হচ্ছে এই নুরুজ্জামান চা ঘরের চা। খেয়ে দেখি কেমন। আমি যেটা নিয়েছি এটা হচ্ছে হরলিক্স চা এবং নর্মাল দুধ চা, এবং বিভিন্ন ধরনের চা পাওয়া যায়, হরলিক্সের ফ্লেভার খুব বেশি ডিফারেন্ট কিছু না, জাস্ট হরলিক্সের একটু ফ্লেভার আসতেছে এই চা। আর যেহেতু আমি লিকার বেশি পছন্দ করি, আমার কাছে মনে হচ্ছে একটু লিকার কম, আমি একটু লিকার নিই। এখানে অনেক তরুণদের ভিড়, মানে স্কুল কলেজ উইং যেসব ছেলেরা আছে তারা এখানে বেশি ভিড় করে, আমি যাওয়ার পথে প্রচুর ভিড় দেখলাম এখানে। ভিড়টা দেখে কিন্তু আমার এখানে নামা আর কি, অ্যাকচুয়ালি আমি জানতাম না, আমার কোনো রেকমেন্ডেশনও ছিল না, এখানকার চা সম্পর্কে আমার কোনো ধারণা নেই, তারপরও নামলাম এটাকে ট্রাই করার জন্য।
এবং চাটা খেতে কিন্তু ভালো খারাপ চা খেতে কিন্তু চলেন চলে যাই খেয়া পারি রংপুর শহর ঘুরতে ঘুরতে প্রায় অন্ধকারই হয়ে এলো এবং এই মুহূর্তে আমি আছি ঠিক বেগম রোকেয়া কলেজের অপোজিটে এবং আসছি একটা ভিন্ন টাইপের রেস্টুরেন্টে যার নাম হচ্ছে খেয়া পার্ক এবং এই খেয়া পার্কে আমার যেতে হবে শ্যামাসুন্দর লেকের উপর দিয়ে এবং আমি যাব একটা কাঠের সাঁকোর উপর দিয়ে তো চলেন কথা না বাড়ায় এই ভয়ঙ্কর সাঁকোর উপর দিয়ে যাই জানি না ভেঙে চুরে যাবে কি না অন্ধকার এমনিতে পড়ে গেলে ডুবে গেলে কেউ দেখতে পাবে না একদম কাঠ এবং ঢোকার সময় যেটা দেখছি সাইডের যে বাঁশ দিয়ে সাপোর্ট দেওয়া ছিল ওগুলো কিছু নাই বাহ ঢুকতে ভাল লাগছে জায়গাটা অন্ধকারে চলে আসছি তো একটু দিনের বেলা হলে আরও ভাল লাগতো মনে হয় আমার মেয়ে আসে নাই আমার মেয়ে আসলে মেয়ে দোলনাতে ঘুরতো তা দোলনাতে দুলতে আমি নিজেও পছন্দ করি মেয়ের অংশের দোলনার দোলটাও আমি খেয়ে যাব এখানে এসে আমি এখানে যে সার্ভিসম্যান আছে তাকে জিজ্ঞেস করলাম যে আজকে লোকজন কম কেন তো সে আমাকে উত্তর দিল যে এটা বেসিক্যালি চলে হচ্ছে স্কুল কলেজ যখন খোলা থাকে তখন এবং তার এখানে মেইন কাস্টমার হচ্ছে ডিউটি কাস্টমার কারণ আপনারাই ধরে নেন ডিউটি কাস্টমার কারা এবং তারা এসে অনেক টাইম স্পেন্ড করে এবং তাদের জন্যই কিন্তু এই রেস্টুরেন্টটা স্পেশালি তৈরি করা তো যারা জুটি জুটি আছেন তারা চলে আসবেন এখানে ঘুরতে রংপুর শহরে আর জুটিদের মা বাপরা যদি খুঁজতে চান তাহলেও চলে আসতে পারেন এখানে নিজের সন্তানকে ধরে ফেলতে পারেন হাতে নাতে তবে শুধু জুটিরা আসবে এরকম কোনো কথা নাই খুবই খোলামেলা চাইলে আপনারা আপনাদের ফ্যামিলির লোকজন নিয়েও মানে আসছে না যে ফ্রাইডেতে আমরা একটু হলিডে এনভায়রনমেন্টে থাকি একটু খোলামেলা জায়গাতে বাচ্চাদেরকেও নিয়ে আসতে চাই আসা যাবে এরকম একটা পরিবেশ হ্যাঁ মানে বেশ ছিমছাম গোছানো খোলামেলা এক কথায় খুব সুন্দর খোলামেলা একটা জায়গা তো ফ্যামিলি সহ আসার মতো একটা জায়গা কিন্তু আমার কাছে মনে হচ্ছে আর যারা রংপুরবাসী আছে তারা তো বলবেই তারপরেও আমার এই ভিডিও দেখার পরে কারো কাছে যদি মনে হয় যে আমার এই ভিডিওতে আরও কিছু অ্যাড করা উচিত ছিল বা আরও কিছু আমি দেখাতে পারি তবে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো নেক্সট টাইম আমি যখন রংপুর আসবো তখন সেগুলো কভার করা প্রায় শেষ আমাদের আজকের ট্যুর অনেক টায়ার্ড লাগতেছে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খেয়ে ঠান্ডা অবস্থায় বাড়ি যাব আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশেই কিন্তু বেল আইকন থাকে সেটাতে প্রেস করতে ভুলবেন না যদি ওইটাতে প্রেস করে রাখেন তবে নোটিফিকেশন চলে যাবে খুব দ্রুত আপনার কাছে ভিডিও মিস হবে না আর যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তাদেরকে থ্যাংক ইউ রেগুলার আমার ফুটেজটা দেখার জন্য এবং আমাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য আর প্লিজ লাইক আর শেয়ার করে দিবেন আজকে এটার সাথে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ